área está fechada. ধন্যবাদ আপনাদেরকে, আমরা আজকে নমিনেশন জমা দিলাম কলাপক্ষের পক্ষ থেকে। নির্বাচন নিয়ে সংশয় বা শঙ্কা শুধু আমাদের না, সাধারণ ভোটারদেরও আছে। তো আমরা আশা করি নির্বাচনের এখন পর্যন্ত যে সমর্থন বাকি আছে, নির্বাচন কমিশন একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য কাজ করবে এবং সাধারণ ভোটার যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করবে। আমরা দীর্ঘদিন থেকে এই এলাকায় দক্ষিণ সুমা পেঞ্চগঞ্জ বালাগঞ্জে তৃণমূল লেভেলে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে বালাগঞ্জ উপজেলা 22 চেয়ারম্যান আমাদের দলের খেলাফত মজলিসের, এবং আমরা আশা করি যে তৃণমূল লেভেলে আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। ইনশাআল্লাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমরা ভালো রেজাল্ট করে আমরা খুবই আশাবাদ।